আচ্ছা, কষ্টটা কি এটা তুমি বোঝো? হ্যাঁ, কষ্টটা হচ্ছে রাতে ঘুমের চোখে তোমাকে দেখে কান্না করে ওঠা, তোমার কথা মনে পড়লে চোখ দিয়ে পানি পড়া, এটার নামই কষ্ট। আচ্ছা, কখনো কি ভেবেছো কষ্টটা কত ভয়ানক হতে পারে? হ্যাঁ, এটা ভাবুনি। যেন অনেকই মানুষ আছে যারা এখনো জীবিত থেকে মরে আছে, শুধু আত্মহত্যা মহাপাপ বলে এখনো অনেকে বেঁচে আছে, কারো পরিবারের কথা চিন্তা করে বেঁচে আছে। না, আমি কি নিয়ে বেঁচে আছি? তোমার দেশে ফটোগুলা, তোমার দেশ স্মৃতিগুলা, যেন ওগুলো আরো বেশি কষ্ট দেয়। যখন তোমাকে দেখি না, তখন বুকের ভিতরে খা খা করে। তুমি তো এটা কখনো ভাবোনি যে আমি কতটা কষ্টে আছি? আচ্ছা বলো তো, যে মানুষটা তোমাকে ছাড়া কখনো কাউকে গুড মর্নিং বলতো না, যে তোমাকে গুড মর্নিং বলার ছাড়া কখনো দিন শুরু করতো না, তোমার গুড মর্নিং নেওয়া ছাড়া কখনো দিন শুরু করতো না, সে এখন তোমার সেই গুড মর্নিং মেসেজটা ছাড়া কীভাবে বেঁচে আছে? যে তোমার গুড নাইটটা ছাড়া কীভাবে ঘুমাতে পারে? না ভাবোনি, কেন ভাববে? তুমি তো আমার সাথে ছলনা করেছো, তুমি তো আমার সাথে কখনো রিয়েল লাভ করোনি। আচ্ছা মানলাম, আমি কখনো তোমার যোগ্য ছিলাম না, তাহলে এটা কি তুমি আগে জানতে না? তুমি তো আমার সাথে জেনে বুঝে রিলেশন করেছো, তাহলে এখন কেন আমাকে ছেড়ে যাচ্ছ? কেন কষ্ট দিচ্ছ? কষ্টটা যে কত ভয়াবহ এটা তুমি জানলে ঠিকই এরকম করতে না। আচ্ছা, তুমি আজকে আমাকে কষ্ট দিচ্ছ, আজকে আমাকে কষ্ট দিয়ে অন্য কারোর কাছে যাবে, তাহলে কালকে যে সে তোমাকে কষ্ট দিবে না এটা তো না। আচ্ছা ঠিক আছে, সে যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি আবার আমার কাছে ব্যাক করো, আমি সারা জীবন তোমার জন্য ওয়েট করবো। আমি ওয়েটিংয়ে আছি, কারণ তুমি তো আমার কলিজায় থাকো, আর কলিজা ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? হ্যাঁ, আমি মানি যে এখন আমি বেঁচে আছি, কিন্তু এটা সবার চোখের সামনে, আসলে আমি নিজের কাছে এখন একটা জীবন্ত লাশ। আর শোনো, তোমার যে জায়গাটায় থাকতাম, তুমি যে জায়গাটা থাকতে, ওই জায়গাটা এখন ঘুমের ওষুধের বসবাস, আর তোমার কষ্টগুলো বলার জন্য নেশাই এখন খুব প্রিয়। আর হ্যাঁ, আমার নেশাটা তুমি কাটাতে পারবে, প্লিজ আবার ফিরে এসো, যদি কখনো মনে হয় যে পাগলটা তোমাকে অনেক ভালোবাসত। বাই।